আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি মানুষের জন্য বিশেষ একটি ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব ড্রাগ রিয়াকশন নিয়ে বা ঔষধের বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বন্ধুরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভুলের কারণে বা আমাদের কিছু বেখেয়ালের কারণে আমরা ঔষধ ভুল সেবন করে থাকি কি কি বেখেয়ালের কারণে বা কি কী ভুলের কারণে আমরা ঔষধ ভুল সেবন করে থাকি সাথে সাথে যারা ঔষধ ভুল সেবন করেছেন বা করতে পারেন কিন্তু শরীরে ড্রাগ রিয়েকশন বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হলে বা ভুল ঔষধ সেবন করলে কিভাবে বুঝবেন বা আপনার শরীরের সঙ্গে কি হতে পারে এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করবো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে দেবো বন্ধুরা আমরা ঔষধ সেবনে বিশেষ কিছু ভুল করে থাকি আগে সমাধান বা কিভাবে বুঝবেন যে আপনার শরীরে ঔষধের রিয়াকশন করছে এটা আপনার ফিল করার আগে বা আপনার অনুভূতি হওয়ার আগে আমরা আগে কয়েকটি স্টেপ আমরা জেনে নিব চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেতে হবে ডোজ মেনে চলতে হবে আমরা অনেকেই বিশেষ একটি ভুল করে থাকি ডক্টরের প্রেসক্রিপশন অনুসারে কিন্তু আমরা ওষুধ খাই না হয়তো বা একটু উনিশ বিশ করে ফেলি কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক বা ভালো এমজের ঔষধগুলো অনেক পাওয়ারের এমজের ঔষধ যদি আপনারা ভুল সেবন করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন যারা ঔষধ সেবন করবেন অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে আপনারা ঔষধ সেবন করবেন ধেন রয়েছে কোন ঔষধ খাবার আগে কোন ঔষধ খাবার পরে কোন ঔষধ সকালে আর কোনটি রাতে এটা আমরা অনেকেই ভুলিয়ে যাই অনেকেই আমরা এটা মেনটেন করে খাই না কিন্তু আমি আপনাদের বলবো বর্তমান কিন্তু সবারই প্রেসক্রিপশনে ইভেন ফার্মেসি থেকে আপনারা ঔষধ কিনলো আপনাদের ঔষধের গায়ে লিখে দেয় কোন ওষুধ সকালে কোন ওষুধ যাতে কোন ওষুধ খাবার আগে কোন ওষুধ খাবার পরে এখানে আপনার অবশ্যই অবশ্যই আপনার একটু ভালো করে দেখে আপনার ঔষধ সেবন করতে হবে ভুল কোনো ঔষধ সেবন করবেন না আমি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসেন বন্ধুরা আগে কোনো ঔষধ সেবন করলে একই রোগ সম্পর্কে বা একই রোগের জন্য যদি আগে কোনো ঔষধ সেবন করেন দেন যদি আপনি আবার ডক্টরের কাছে যান ডক্টর যদি প্রিসক্রিপশন লেখে তখন অবশ্যই ওই রোগ সম্পর্কে যদি আগে কোনো ঔষধ সেবন করে থাকেন সে ঔষধের নাম আপনার বলা বা ঔষধের প্রিসক্রিপশনটি আগের ডক্টরের দেখানো আমি আশা করি বুঝতে পেরেছেন এখানে লুকাচুরি করে থাকেন অনেকে যে এই ডাক্তার কী মনে করবে আমি অন্য ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিয়েছি এই ডক্টরকে এটা দেখালে হয়তো বা মন খারাপ করবে বা ভালো কোনো কিছু লিখবে না এই অনেক চিন্তা ভাবনা আপনাদের মাঝে থাকে কিন্তু কিন্তু আমি আপনাদের বলবো না আপনি ডক্টরের কাছে যাচ্ছেন সুস্থ হতে ডক্টর একজন রুগী যখন অসুস্থ হয় আর কি একজন মানুষ যখন অসুস্থ হয় তখন সে সর্বোপরি উপর আল্লাহ এবং নিচে ডক্টর পরে ভরসা করে তাই ডক্টররাও এই বিষয় নিয়ে মন খারাপ করবে না এবং যারা রোগী রয়েছেন তারাও লুকাচুরি করবেন না অবশ্যই আপনি বলবেন যে আমি এই রোগের জন্য আগে এই চিকিৎসাগ্রহ গ্রহণ করেছি এটা একটু লুকাচুরি করবেন না তা না হলে সেই ডাক্তার আপনাকে ভালো ঔষধ দিতে পারবে না ওষুধ দিলে আপনার ভালো কোনো কাজ হবে না এরপর আসুন বন্ধুরা ঔষধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হলে মনে হলে ঔষধের কারণে যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় যদি এটা আপনার ভিতরে মনে হয় যে আপনার এই ঔষধে সমস্যা হচ্ছে এতে মারাত্মক কোনো অবস্থা হওয়ার সম্ভাবনা যাওয়ার আগে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি দেখেন আপনার একটা ঔষধ খাচ্ছেন অ্যালার্জির মতন মনে হচ্ছে যদি দেখেন একটা ঔষধ খাচ্ছেন কিন্তু অতিরিক্ত বমি বমি ভাব মনে হচ্ছে পেটের মধ্যে সমস্যা দিচ্ছে বুক চাপা চাপা মনে হচ্ছে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই ডক্টর স্মরণাপূর্ণ হবেন প্রত্যেকটি ডক্টরের নাম্বারও রাখার চেষ্টা করবেন প্রয়োজনে ফোনে কল দিয়ে তার সঙ্গে স্মরণাপূর্ণ হবেন তার সঙ্গে কথা বলবেন ডোজ চেঞ্জ কম বেশি অফ করে দিতে পারেন এইভাবে আপনারা ঔষধ সেবন করবেন এখন আসুন বন্ধুরা অল্প কিছু বিষয় তুলে ধরবো যে ঔষধ বা ড্রাগ শরীলে শরীরে হলে শরীরে আমাদের কি কি পরিবর্তন হতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান শরীরের যে কোনো স্থানে চুলকানিযুক্ত ফুস্কুরি ওঠা বন্ধুরা যখন আপনার ড্রাগ রিয়াকশন বা ঔষধ ভুল খেয়ে ফেলবেন আপনারা ভুল ওষুধ খেয়ে ফেললে আপনাদের অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া অনুসারে শরীরের চুলকুনি ফুস্করে উঠে যেতে পারে এরপর নাম্বার টু গুটি টু গুটি দানা বা ফুলে ওঠা সব ছোটো ছোটো দানার মতো আই মিন অ্যালার্জি অ্যালার্জি না ঘামাচির মতো ছোটো ছোটো দানা ওঠা আপনার দেন ওইখানে ফুলে ফুলে যাওয়া চুলকানি হওয়া এটা আপনার শরীরে দেখা দিতে পারে দেন আপনাদের শ্বাসকষ্ট ও মেরুদণ্ড ব্যথা শ্বাসকষ্ট অনুভব হতে পারে বিশেষ করে যদি কারো শ্বাসে শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে শ্বাসকষ্ট আপনার বেশি সমস্যা দেখা দিতে পারে এবং আপনার মেরিডন্ডে ব্যথা হতে পারে ঔষধের রিয়েকশনের কারণে এরপরে আসুন শকের লক্ষণ বা অজ্ঞান হওয়া সকাল লক্ষণ বা অজ্ঞান হওয়া অজ্ঞান হওয়া তো বুঝতে পারলেন শকের লক্ষণ আপনার পালস যদি আপনি ধরেন বা যদি অন্য কেউ ধরতে পারে দেখবে কি যে পালসের কাজ কার্যক্ষমতা একবারেই স্লো হয়ে যাবে আমি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখা যাচ্ছে বমি বমি ভাব হতে পারে আপনার মধ্যে একটু অতিরিক্ত উত্তেজিত হয়ে যেতে পারেন শরীর শীতের সময় অনেক সময় গরম হয়ে যেতে পারে এই বিভিন্ন সমস্যা আপনার ড্রাগ রিয়েকশনের কারণে বা ভুল ঔষধ সেবনের কারণে আপনার হতে পারে আমি আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি অবশ্যই আপনারা যে কোনো প্রোফাইলে যে কোনো কিছুতে আপনারা শেয়ার করতে পারেন আমি আপনাদের শেয়ারের অনুমতি দিয়ে দিচ্ছি যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি মানুষের আপনার দেখার সুযোগ করে দিবেন কারণ আমরা ঔষধ যা বর্তমান একজন মানুষের দৈনন্দিন একটা জীবনের রুটিনের সঙ্গে মিলে গেছে অ্যাড হয়ে গেছে কিন্তু আমরা বিভিন্ন সময় বে কারণে আমরা ভুল ওষুধ সেবন করে থাকি ভুল কিছু আমাদের লাইফে হয়ে যাচ্ছে বা আমাদের নিজেদের ভুল ওষুধ সেবনের কারণে মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন সব বন্ধুরা এইসুলের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে খুদা হাফেজ